বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বর্তমান সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার। দুপুরে কক্সবাজারে একটি হোটেলে ব্রিফিংয়ে তিনি আরও বলেন, রাষ্ট্রপতির সাথে সংলাপ প্রহসন ছাড়া আর কিছু নয়। অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম সহ কেন্দ্রীয় ও জেলা বিএনপি নেতারা উপস্থিত ছিলেন। এর আগে বিএনপি ও যুবলীগ একই স্থানে সমাবেশ ডাকায় 144 ধারা জারি করে প্রশাসন। পরে কক্সবাজার শহরের ঈদগাঁও মাঠে বিএনপি সমাবেশ অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতির এই সংলাপ, এটা তো একটা প্রহসন, কারণ এর আগেও দুইবার উনি এরকম সংলাপ করেছেন এবং তার মানে পর্বতের মুশিক প্রসব ওই দুই সংলাপের মাধ্যমে যে দুই কমিশন গঠিত হয়েছিল, রকিব কমিশন এবং মুদা কমিশন, এই দুটি বাংলাদেশের সবচেয়ে ঘৃণিত কমিশন। এটা হলো তাদের রসিকতা একরকমের।